যদি এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের হ্যামিলনের বংশীবাদকের জন্ম না হতো, যদি তিনি স্বদেশের স্বাধীনতার জন্য বারে বারে মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস না দেখাতেন, যদি সারাটা জীবন তিনি গরিব দুঃখী মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য স্বদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে না বেড়াতেন, যদি পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বারে বারে জেলে যাবার মতো মনের জোর না দেখাতেন, তাহলে কি এত দ্রুত আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করতে পারতাম? আসসালামু আলাইকুম, আমি চারিন তাবাসসুম মেঘা, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছি। বই পড়া আমার খুবই শখ, শুধু শখই নয়, বই পড়ে সেই চেতনায় উদ্বুদ্ধ হতে আমি খুবই আগ্রহী। সেই আগ্রহ থেকে কয়েকদিন আগে আমাদের পরম শ্রদ্ধেয় এবং প্রাণপ্রিয় শিক্ষক জনাব খুরশিদুজ্জামান স্যারের কাছ থেকে একটি অমূল্য বই সংগ্রহ করি। তাই স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ। বইটির নাম শেখ মুজিব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, লেখকের নাম ডক্টর জাহিদুল ইসলাম। এই বইটি থেকে আমি যা জানলাম তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাঙালির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামক ভূখণ্ডের স্থপতি। তিনি 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1942 সালে তিনি গোপালগঞ্জ মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1947 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। তার রাজনৈতিক জীবনের শুরু হয় 1940 সালে। ছাত্র থাকাকালেই তিনি ছাত্র ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 1952 সালে ভাষা আন্দোলনে গুলিবর্ষণের প্রতিবাদে তিনি কারাগার থেকে অনশন চালিয়ে যান। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করলে তিনি মন্ত্রী হন। 1966 সালে তিনি বাঙালির মুক্তির জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। সে সময়ের সরকার আগরতলা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে। 1969-এর গণ অভ্যুত্থানের ফলে তিনি মুক্তি লাভ করেন। তারপর এক বিশাল নাগরিক সংবর্ধনায় তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক বিজয় লাভ করে, কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা না দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। 7 মার্চ 1971-এ তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে ঘুমন্ত বাঙালি হত্যা শুরু করে। 25 মার্চ মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্বেই অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি স্বাধীন দেশে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নির্মমভাবে নিহত না হলে বা ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা ও বিকৃতির চেষ্টা না হলে হয়তো এ আবেগ এতদিন পরেও এতটা কুলপ্লাবী হয়ে উঠত না। বঙ্গবন্ধুই এ বাংলার একমাত্র নেতা যার দেশের জন্য, দেশের মানুষের জন্য সাহস ছিল, ত্যাগ ছিল, নেতৃত্বের গুণাবলী ছিল এবং ছিল দূরদৃষ্টি। তার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলার মানুষের মুক্তি, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। পরিশেষে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বইটির সূত্র ধরেই বলতে চাই, যদি এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের হ্যামিলনের বংশীবাদকের জন্ম না হতো, যদি তিনি স্বদেশের স্বাধীনতার জন্য বারে বারে মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস না দেখাতেন, যদি সারাটা জীবন তিনি গরিব দুঃখী মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য স্বদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে না বেড়াতেন, যদি পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বারে বারে জেলে যাবার মতো মনের জোর না দেখাতেন, তাহলে কি এত দ্রুত আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করতে পারতাম? বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন তা বলে শেষ করা যাবে না। এক কথায় বাংলাদেশ নামটি তিনি রেখে গেছেন। তাই কবির ভাষায় বলতে চাই, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।